রানীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এবার আমরা বনগাঁর মানুষকে একটা নতুন একটা উপহার দিতে চলেছি। বিগত দু বছর হলো আমরা ঠিক পুজোটা ভালোভাবে করতে পারিনি। সারা পৃথিবীতে যখন অশান্ত পৃথিবী, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মায়ের পুজো করেছি ঠিক নীরবে নিবৃত্তিতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা পুজোটা ছোট্ট করে করেছি, কিন্তু এবার আমার ক্লাবে যারা সদস্য এবং সদস্যা আছে প্রত্যেকেরই একই মত, তারা আমাদেরকে বলেছে যে একটু বড় পুজোটা একটু বড় করে করো। তো যাই হোক, এবার আমরা মানুষকে যেটা উপহার দিতে চলেছি সেটা হচ্ছে গুজরাটের অক্ষরধাম মন্দির, অক্ষরধাম অক্ষরধাম মন্দির। ওই মন্দিরের আদলে আমাদের এবার পূজা মণ্ডপটা, যাতে মানুষকে ভালো লাগবে এবং মানুষ দেখে খুশিও হবে। এবং বনগাঁর বুকে আমরা এটাই, এই অক্ষরধাম মন্দির আর কোনোদিন কখনো হয়নি, মানুষ এবং যারা আমাদের দর্শনার্থীরা আসবে তারা খুব খুশি হবে প্যান্ডেলটিকে দেখে। এর পাশাপাশি আমাদের কিন্তু লাইটটাও খুব সুন্দর, এবার লাইটটাও আমাদের বাইরের থেকে এসছে, লাইটটাও দক্ষিণেশ্বরের লাইট হবে, একদম পুরো দক্ষিণেশ্বর যে প্যাটার্ন সেই প্যাটার্নেই লাইটটা হবে। এবং টোটাল মন্দির থেকে একদম পুজো মণ্ডপ থেকে শুরু করে এক নম্বর রেলগেট পর্যন্ত পুরোটাই একদম লাইটে লাইট থাকবে। গুজরাটের অক্ষরধাম, যাক প্যান্ডেলটা খুবই সুন্দর হবে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, প্রায় 15 আগস্ট থেকে আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমরা প্যান্ডেলের কাজ শুরু করি এবং কোনো রকম বন্ধ নেই, বর্ষা বাদলার মধ্যে দিয়েও আমরা প্যান্ডেলের কাজ করছি। এবং আশা করি আমরা বনগাঁর বুকে আমাদের এই প্যান্ডেলটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। বনগাঁর বাসীকে তথা বাইরে থেকে যারা আসবেন তাদের প্রত্যেককেই আমরা আনন্দ দিতে পারবো। তার পাশাপাশি আমরা প্যান্ডেলের সাথেও আমাদের যে লাইটগুলো আছে সেগুলো খুব সুন্দর, একটা নতুনত্ব ভাবমূর্তি তার মধ্যে আসবে। আমাদের ক্লাবগতভাবে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সাধারণ সবার মধ্য দিয়ে একটা আলোচনা করলাম, দু বছর আমরা কোনো রকম আনন্দের মধ্যে আসতে পারিনি, তাই এবার যদি আমরা পুজোটা বড় করে সুন্দরভাবে সকলকে নিয়ে যাতে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পুজোর দিনগুলো আমরা কাটাতে পারি, এই সকলের সহমত নিয়েই আমরা আজকে এই পুজোর মধ্যে এসেছি।